তো পৌঁছেছে, কিন্তু দুইজন কোম্পানির মাল কে রে কি করতেছে? কে জানে মালগুলো কোনো খবরবার্তা নেই। খবরবার্তা দেবে না, আজকের মধ্যে আমার খবর লাগবে। তুই খবর না পাইছিস, তোর খবর আমি করছি। পাতা লাগে কি ছেলেগুলো ঠান্ডা ছেড়ে দিতে পারে? হ্যাঁ তোমার গলা গলা গেছে। তুমি যদি এখন এলে অর্ডার দাও, আমি কাইটা কাজ করে দেবো। কি বলো? গ্রামে যে ডাকলার শঙ্কর, শঙ্কর খুব কম দামে মাল নিচ্ছে, তাহলে একটা ব্যবস্থা তো করতে হবে। শঙ্করকে শান্ত করে দেই, হবে নাকি? কথা একটাই, আজকের থেকে সব আমার। আমার যে মাল আছে ওগুলো সব পৌঁছে গেছে গোডাউনে, ঠিক আছে? শঙ্করদা, শঙ্করদা, আমাদের গোডাউন সব মাল খালি করে দিচ্ছে। কে খালি করছে? শিবা আর অর্জুন, শিবার পার্টনার অর্জুন আর শিবা দুজন মিলে। ওদের লাশ আমি আজকের মধ্যেই চাই। চিন্তা করো না, আজ তোদের মাল আসতেই যাবে, তোমার পায়ের সামনে এসে ফেলে দেবে। যা, ওদেরকে গিয়ে খোঁজ, কোথায় আছে ওদের লাশ আমি আজকেই চাই। চল ভাই। কি বলবো, তুমি বলো কিছু। হ্যালো শঙ্করদা। হ্যাঁ, অর্জুন আর অর্জুনের পাখিটাকে তো দেখছি, কি করবো? ওকে আমার পায়ে নিচে ছিল। তাড়াতাড়ি বল, শঙ্করদার মাল কোথায় রাখছি? কিন্তু তোর বাকি এখনো শেষ করে দিবি। জানি না, শেষ করে ভাস করে ভাই। ওকে ছাইরা কথা বল। বলো শিবাকেও খতম করে দিই, ওকেও আন, ওকেও খুঁজে আন। একদিন সময় নয়, একদিনের মধ্যে শিবাও শেষ। এমনি যা খুঁজে বের কর শিবার, দৌড়ে দৌড়ে আপনি এখানে আসবে, ভালোবাসা ভিক্ষা করবে এখানে এসে। ঠিক আছে শঙ্করদা, যেখানে থাকুক না কেন, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। শিবা,
চল তাড়াতাড়ি চল। হ্যালো শিবা ভাই, তুমি তো আমাদের বিরুদ্ধে খুব ধান্দা করছো, খুব কামাচ্ছ, তোমাদের তো খুব জোর বেড়ে গেছিল না? চুপ, কথা বলিয়ে দিই শেষ কথাটা। কথা বলো ওর সাথে, খুঁজে পাবি না। আমার হাত থেকে বেঁচে যাবি? আমি যতদিন বেঁচে আছি আমার ধান্দার উপরে কাউকে উঠতে দেবো না। এটা আমার পার্টনারের জন্য, যাকে তুই কষ্ট দিয়ে মেরেছিস। আর এইটা আমার ভালোবাসা, যে সব সময় আমার সাথে ছিল। দিয়া, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না দিয়া।